আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেস্ট ফিয়েস্তার আজকের আয়োজনে থাকছে একটি স্ন্যাক্স আইটেম, খুবই সহজ আর মজাদার। অল্প সময়ে করে নিতে পারেন এই মজাদার স্ন্যাক্স আইটেমটি। আজকের রেসিপিটি হলো একটি ভিন্ন ধর্মী ব্রেড টোস্ট রেসিপি, যা কিনা অল্প কিছু উপকরণ দিয়েই আপনারাও করে নিতে পারেন। ঝটপট মেহমান আপ্যায়ন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই ভিন্ন ধর্মী ব্রেড টোস্ট। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। ব্রেড টোস্টের জন্য আমি এখানে 5 পিস ব্রেড নিয়েছি, 1/2 চা চামচ পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ ধনে পাতা কুচি, 1/2 চা চামচ কাঁচামরিচ কুচি। আপনারা মরিচটার পরিমাণ কমিয়েও দিতে পারেন, আর বাচ্চাদের জন্য করলে কাঁচামরিচটা নাও দিতে পারেন। 1 চা চামচ গাজর কুচি, 2 চা চামচ মোজারেলা চিজ, 1টা ডিম, 1 চিমটি পরিমাণ লবণ ও গোলমরিচ গুঁড়া, অল্প পরিমাণ বাটার। আপনারা বাটারের পরিবর্তে অল্প পরিমাণ ঘি অথবা রান্নার তেলও নিতে পারেন। এবার ডিমটা ফেটিয়ে নিব। ডিমের মধ্যে পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ, গাজর, লবণ, গোলমরিচ সবগুলো উপকরণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। ডিম ফেটানো হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণ বাটার দিব। বাটার কিছুটা গলে গেলে তার মধ্যে ব্রেড দিয়ে একটু টোস্ট হয়ে আসলে ব্রেডের উপরে অল্প পরিমাণ বাটার দিয়ে ব্রেডটা উল্টে দেব। আর এই পর্যায়ে চুলার ফ্লেমটা একদম লো রাখতে হবে, না হলে ব্রেডের উল্টা পাশটা পুড়ে যাবে। তারপর ব্রেডের উপর মিশিয়ে রাখা ডিমটা অল্প পরিমাণ দিয়ে মাখিয়ে নিব, আর অল্প পরিমাণ চিজ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর অপেক্ষা করব চিজগুলো গলে যাওয়া পর্যন্ত। দেখুন, হয়ে গেল আমাদের ঝটপট রেসিপিটি। দেখুন কতটা লোভনীয় লাগছে, আপনারাও ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।